আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার নতুন ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের ভিডিওতে আমরা জানব বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মডেল, টিপি উপস্থাপিকা ও অভিনেত্রী তানজিন তিশার জীবন কাহিনী ও জানা অজানা হাজারো তথ্যগুলো। বন্ধুরা, তো চলুন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করা যাক। পুরো নাম তানজিন তিশা, ডাকনাম তিশা, বাবার নাম আবুল কালাম, মায়ের নাম সালমা বেগম। জন্ম 23 মে 1993 সাল, বর্তমান বয়স 29 বছর, উচ্চতা 5 ফিট 5 ইঞ্চি, ওজন 56 কেজি, জন্মস্থান সিদ্ধেশ্বরী, ঢাকা, বাংলাদেশ। তার পৈতৃক গ্রামের বাড়ি শরীয়তপুর জেলায়। জাতীয়তা বাংলাদেশি। শিক্ষা জীবন, তানজিন তিশা মতিঝিল আইডিয়াল গার্লস স্কুল থেকে এসএসসি পাস করেন এবং সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে এইচএসসি পাস করেন। মিডিয়া জীবন, ফ্যাশন শুট ও র‍্যাম্প মডেলিংয়ের মাধ্যমে তিশার কর্মজীবন শুরু হয়। তিশা প্রথম মডেল হন অভিতাপ প্রেজা চৌধুরী পরিচালিত রবির একটি বিজ্ঞাপনে অংশগ্রহণ করার মাধ্যমে। এটি তার ক্যারিয়ারের জন্য একটি গুরুত্বপূর্ণ দিক ছিল। 2015 সালের 18 সেপ্টেম্বর তিশা টেসমি ফ্যাশন শোতে র‍্যাম্প মডেলিং করেছিলেন। তিশা 2012 সালে ইউটিউবে প্রচারিত ডিসবি ওয়ালিদ এবং শুভমিতার গাওয়া চোখের পলকে মিউজিক ভিডিওতে অভিনয় করে তারকা খ্যাতি পান। তিশার অভিনীত এই গানটি ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছিল। তিনি ইমরান মাহমুদুলের গান বলতে বলতে চলতে চলতে গানটির মিউজিক ভিডিওতে অভিনয় করেছিলেন, যেটি ইউটিউবে জনপ্রিয়তা পেয়েছিল। 2019 সালের ঈদুল আজহায় তাকে ইউ অ্যান্ড মি, ডুডল অফ লাভ ও শিশির বিন্দু 2 নাটকে দেখা যায়। কাজল আরেফিন অমির ইউ অ্যান্ড মি ওয়েব নাটকটি ঈদের দিন ইউটিউব চ্যানেল ধুবো টিভিতে প্রকাশিত হয়। এতে তিশার বিপরীতে অভিনয় করেন আফরান নিশু। অন্যদিকে হাস্যরসাত্মক ডুডল অফ লাভ নাটকটি ঈদের তৃতীয় দিন এনটিভিতে প্রচারিত হয়। 2020 সালের 4 জানুয়ারি সিএমবি ডামা ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয় তার অভিনীত ওয়েব নাটক ভালোবাসা তুই। এই নাটকটিতে তাকে অপূর্বের বিপরীতে সেলস গার্লস চরিত্রে দেখা যায়। এখন অবধি তিনি অনেক টিভি নাটকে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। বন্ধুরা, এই ছিল তানজিন তিশার জীবনের জানা অজানা তথ্যগুলো। নেক্সট ভিডিওতে কার জীবনের তথ্যগুলো জানতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে। ধন্যবাদ।